নমস্কার গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বছরের শেষ দিন আরও একটা নতুন বছর আসতে চলেছে তো যাই হোক আগাম আপনাদের সবাইকে জানায় শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা বড়দের জানায় আমার প্রণাম এই বলে দিনটা শুরু করছি আর আজকে যেহেতু বছরের শেষ দিন মানে সংক্রান্তি আমাদের কিছু নিয়ম আছে বাড়িতে যেমন স্নান করে রান্না রান্নাবান্না করতে হয় রান্নার মধ্যেও আবার ভ্যারাইটি আছে যেমন আজকে টক ডাল বানাতে হয় নিম ভাজা আর সজনে ডাটা এগুলো তো মাস্ট তার মধ্যেও যে আর যা পারে রান্না করে তো যাই হোক সেই রান্নাবান্না করতেও একটু সময় লাগবে আর তার মধ্যে মেয়ের আজকে টিউশন আছে বড়কে টিউশনে নিয়ে যাবে তো যেহেতু স্নান করে পুজো করে রান্নাবান্না শুরু করেছি সেই কারণে একটু লেট হয়ে গেছে আর এখন আমার তাড়া লেগে গেছে তো ভাত আর ডালটা তো দেখালাম আমার হয়ে গেছে এপাশে কাঁচা কুমড়ো আলুর পোস্তটাও হয়ে গেল আর ওপাশে ডাটাটা একটুখানি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম একটা বাটির মধ্যে ভাবলাম দুটো গাছে একসাথে করে নিই তাহলে তাড়াতাড়ি হবে এখনও নিম ভাজা হয়নি ডাটাটা একটু সরষে বাটা দিয়ে চড়চড়ি মতো করব সেটাও করা হয়নি তো যাই হোক রান্নাবান্না একে একে করে নিই এ পাশে তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি নিম আর এই রান্নাবান্না করতে করতেই বরের ওপাশে ভাতটা রেডি করে দিয়েছি ওকে খাবারটা দিয়ে দিই কারণ টাইম হয়ে গেছে ঘড়িতে এখন হয়ে গেছে দশটা পনেরো ওরা রেডি হয়ে যে যার কাজে বেরিয়ে পড়লো আর আমিও আমার কাজগুলো বুঝিনি কারণ আমার আজকে এখনও টিফিন খাওয়া হয়নি তার মধ্যে অনেক বাসন পড়ে আছে যেগুলো ধুতে হবে আবার মেয়েকে আনতে যেতে হবে এখন ঘড়িতে হয়ে গেছে বারোটা পনেরো আমি বেরিয়ে পড়েছি মেয়েকে নিতে যাওয়ার জন্য আর এসে এখনও দেখি স্যার ছুটি দেননি তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর এখানে আসলে এই গাছগুলো আমার কী ভালো লাগে বেশ ছায়া থাকে আর ঠান্ডা থাকে জায়গাটা তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো তাহলে এই গাছগুলো একটু ফটোই তুলে নিই সে কারণে ফটো তুলছি তো বাড়ি যাব আবার খেয়ে দিয়ে বেরোতে হবে ওখান থেকে এসে তো কোনো রকমে খেয়েছি বাড়ির যেসব বাকি কাজগুলো কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে আরেকটা টিউশনে দিতে যাওয়ার জন্য এখন উঠে গেছি ট্রেনে তো মেয়েকে দিয়ে এখন আর কোথায় আমার একটাই আস্থা না এই শপিং মল কারণ ভাবলাম দু ঘন্টা টাইম কোথায় আর কাটাবো এই শপিং মল ছাড়া আমার আর কোথাও জায়গা নেই ঠান্ডায় বেশ এসির হাওয়াটাও খাওয়া হবে আর টাইমটাও পাস হবে তো সেই কারণে চলে এলাম এই মলে আর হেঁটে হেঁটে আসলাম বাড়িতেই যেন বেশি গরম লাগে বাইরে অত গরম নেই বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা তো যাই হোক একটু ঘুরে ফিরে নিয়ে কি আর করব। টাইমটা তো পাস করতে হবে যে কোনো উপায়ে আর বাড়ি যেতে আসতে আমার সেই টাইমটা একই লেগে যায় যাওয়া আসা বেকার হয়ে যায় সে কারণে আর বাড়ি গেলাম না তো ওই জন্যই আমি চলে আসলাম এই মলে তো মলটা একটু ঘুরে দেখে নিই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই আজকে যেহেতু চৈত্র মাসের শেষ দিন সে কারণে দেখছি প্রত্যেকটা শপে মোটামুটি ডিসকাউন্ট দিচ্ছে বিশেষ করে আমি বাজার কলকাতায় গেছিলাম বাজার কলকাতায় জিনিসগুলো বেশ ভালো লাগছিল আর ডিসকাউন্টও বেশ ভালো দিচ্ছে তো যদিও নিইনি কিছু কারণে কয়েকদিন আগেই একটা চুড়িদার নিয়ে আসলাম সে কারণে আর নিলাম না শুধুমাত্র দেখলাম আর সাথে টাইমটাকে একটু পাস করলাম ভাবলাম দেখে আসি তো নিচে যে বসার জায়গা সেখানে দেখছি পুরো ভর্তি আর কোথায় আর বসবো সে কারণে ওপর আর নিচেই ঘুরে বেড়াচ্ছি আর এটা ওটা দেখে বেড়াচ্ছি তো ওপরে এসে এখানে দেখি বার্থডে সেলিব্রেট হবে তারই গোছানো সাজানো চলছে তো আবারও নিচে চলে আসলাম ভাবলাম একটু স্পেন্সারে ঘুরে নিই কারণ এবার টাইমটা আমার হয়ে গেছে অনেক ঘুরে নিয়েছি আমি ক্লান্ত এবার একটু বসতে হবে তো ভাবলাম বসার আগে একটুখানি স্পেন্সারে ঘুরে একটুখানি বসে তারপরে টাইম হলে বেরিয়ে যাব। তো আর কি ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়াটাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই